বন্ধুরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত আপনাকে আমার আরো একটি ভিডিওতে। আজকের ভিডিও বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে কিছু কথা। চলুন শুরু করা যাক। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশের খেলাধুলা। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। বিকেএসপি প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986 সালে। বিকেএসপি অবস্থিত জিরানীবাজার, ঢাকা, সাভার। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, আমরা বলে থাকি হাডুডু। ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয় 1915 সালে। বাংলাদেশ ফুটবল দল প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1973 সালে মালয়েশিয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। কবে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে অংশগ্রহণ করে? 1986 সালে মেক্সিকো বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে। বাংলাদেশ এ পর্যন্ত 7 গেমসে কতবার চ্যাম্পিয়ন ও কতবার রানার্স আপ? 1 বার চ্যাম্পিয়ন ও 4 বার রানার্স আপ। বাংলাদেশ কোন সাব গেমসে চ্যাম্পিয়ন হয়? 8ম সাব গেমসে নেপালকে 1-0 গোলে হারিয়ে। অষ্টম সাব গেমসে ফুটবলের ফাইনাল বাংলাদেশে পক্ষে গোল করেন আলফাজ। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় 1973 সালে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে 15 জুন 1997 সালে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে 26 জুন 2000 সালে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কততম? 10ম। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় 17 মে 1999 সালে নিউজিল্যান্ডের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন শামীম কবির। বাংলাদেশ কততম আইসিসি কাপে চ্যাম্পিয়ন হয়? 6ষ্ঠ আইসিসি কাপে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া 1997 সালে। বাংলাদেশ প্রথম কততম বিশ্ব অলিম্পিকে অংশ নেয়? 23ম অলিম্পিক, লস অ্যাঞ্জেলস। 23ম অলিম্পিক অনুষ্ঠিত হয় 1984 সালে। বাংলাদেশ প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেন 1978 সালে। বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানব হচ্ছে মোহন খান। সাথে বলে দিচ্ছি, বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী নাজমুল নাহার বিউটি। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে আমার আপলোড করার সাথে সাথে পৌঁছে যায়।